আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইনান জুবায়ের ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আজ ১১তম দিনের মতো ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গতকাল অর্থাৎ রুশ সামরিক অভিযানের ১০তম দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া, অর্থাৎ তাও শুধুমাত্র দুটি অঞ্চলে, মারিওপল ও ভলনোভাকা। এই দুটি অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা দেখেছি সেখানে তারা আবারও বোমা হামলা এবং বিমান হামলা চালিয়েছে তারা, এবং এরপরে যে মানবিক করিডোর নিশ্চিত করার বিষয়টি বলা হয়েছিল সেটিও মানা হয়নি, আমরা এমনটি খবর পেয়েছি, এবং এখন পর্যন্ত অসংখ্য মানুষ সেখানে হতাহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির বিষয়ে আপনারা জানেন কূটনৈতিকভাবেও কিন্তু এই একটি সমালোচনা, একটি সমাধানের পথে হাঁটার চেষ্টা করছেন, সমাধানের চেষ্টা করছেন যে আন্তর্জাতিক বিশ্বনে তারা রয়েছেন। তো এখন সবশেষ আমরা যেটি জানতে পেরেছি, আপনি একটু আগে প্রতিবেদনে দেখেছেন যে ইউক্রেনে যে রাশিয়ার সামরিক অভিযান, এই অভিযানের জেরে দুটি আন্তর্জাতিক যে আর্থিক লেনদেনের অর্থাৎ কার্ডের সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা এবং মাস্টার কার্ড, তারা কিন্তু তাদের যে সেবা সেটি রাশিয়ায় স্থগিত করেছে। অর্থাৎ এই স্থগিত করার কারণে কিন্তু এখন রাশিয়ায় যেসব ব্যবহারকারী, এই কার্ড দুটি ব্যবহারকারী রয়েছেন, তারা কিন্তু এখন থেকে আর কোনো ধরনের আন্তর্জাতিক অর্থাৎ বাইরের দেশে তারা কোনো ধরনের এই কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন না। তো এ নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংকিং বিশেষজ্ঞ এ বি এম নুরুল আলম, আমরা যাচ্ছি তার কাছে। নুরুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে আজ মাস্টার কার্ড এবং ভিসা কার্ড, যেই আর সেবা কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান যেটি, যে দুটি রয়েছে সেটির যেই সেবা, সেটি কিন্তু রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। তো আসলে এই স্থগিত করার কারণে রাশিয়ায় ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে? আসলে ভিসা এবং মাস্টার কার্ড, এটার ইউজার যারা, তারা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট অথবা যারা আমরা বাইরে দেশে ভ্রমণ করতে যাই, তারাই একমাত্র ইউজার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের আউট অফ কান্ট্রি $4 মিলিয়ন মাত্র 1% ইউজার হচ্ছে বাংলাদেশি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে যাই, তাহলে আমাদের কোনো 1% এর জন্য রাশিয়া তেমন একটা প্রভাব পড়বে না। আর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে সুইফটের ক্ষেত্রে আর কি। সুইফট হচ্ছে, আমি যদি বলি যে ক্রেডিট কার্ডে ভিসা এবং মাস্টার কার্ডের ক্ষেত্রে সেরকম প্রভাব না পড়লেও সুইফটে একটা প্রভাব পড়তে পারে রাশিয়ার দেশ, রাশিয়ার সাথে আমাদের দেশের। যেমন আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সুইফট হচ্ছে একটা সুরক্ষিত হাতিয়ার, যার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে মানি ট্রান্সফার করা যায় এবং কিছু মেসেজ প্রদান করা যায়, যার মাধ্যমে টাকাটা কোথায় যাবে, কোথায় জমা হবে, এসব বিষয়ে আমরা নির্ধারণ করে থাকি থ্রু সুইফট। এখন মেইনলি প্রভাব পড়বে সুইফট, আপনার সুইফটের কারণে প্রভাব পড়তে পারে আমাদের বস্ত্র খাতে, কিছু টাকা আমরা যেটা এক্সপোর্ট রপ্তানি করে যে টাকাগুলো নিয়ে আসব সেখানে একটা বাধা পড়তে পারে, রাশিয়া আমাদের টাকাগুলো আটকে যেতে পারে। আর আপনারা জানেন মনে হয় ইম্পোর্ট বেসড হচ্ছে আমাদের, অনেকটা গম আমরা ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের কিছু বাধা হবে, আমাদের ইম্পোর্টে গমের দাম বেড়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে আমি আরেকটু স্পেসিফিকলি জানতে চাই আপনার কাছে, যে আপনি বলছিলেন যে সুইফটে আসলে কী ধরনের সমস্যা হবে। আপনি জানেন যে মস্কোতে অর্থাৎ রাশিয়ায় যেসব মানুষ আছে তারা কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্টের সঙ্গেও জড়িত, তো অনেক সময় মাস্টার কার্ড এবং ভিসা কার্ড কিন্তু তারা ব্যবহার করে থাকেন। ঠিক এই ক্ষেত্রে মানে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা এবং সেটি সামগ্রিকভাবে তাদের দেশের অর্থনীতিতে ঠিক কতটুকু প্রভাব ফেলবে? ভিসা এবং মাস্টার কার্ড এগুলো সাধারণত ইউজ হয় ব্যক্তি পর্যায়ে, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ভিসা এবং মাস্টার কার্ডের ইউজ হচ্ছে না বা হয় না। সাধারণত এগুলো আমরা স্টুডেন্ট বা যারা ভ্রমণকারী তাদের ক্ষেত্রে এই কার্ডগুলো ইউজ করা হয়। এক্ষেত্রে সুইফটের কোনো প্রভাব পড়বে না এবং বিজনেস, তাদের বিজনেসেও সেরকম কোনো হ্যাম্পার হবে না আমি মনে করি আর কি। আচ্ছা, আরেক সবশেষ আপনার থেকে একটু জানতে চাই, আপনি যে সুইফট ব্যাংকিং এর সুইফট সিস্টেমের কথা বলছিলেন, সুইফটের কারণে শুধুমাত্র কি রাশিয়াই ক্ষতিগ্রস্ত হবে নাকি পশ্চিমা যে দেশগুলো রয়েছে, আপনি বাংলাদেশের কথা বলছিলেন, অর্থাৎ পশ্চিমারা তো একটি নিষেধাজ্ঞার অংশ হিসেবে এটা দিচ্ছে, তো তারা কি আদৌ ক্ষতিগ্রস্ত হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি, কারণ আমাদের এই ডলার, এই রাশিয়ায় যে টাকাটা যাচ্ছে সেটা ডলার হয়ে, ডলারে কনভার্ট হয়ে আমরা যাচ্ছে পশ্চিমা দেশগুলোর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি রপ্তানি বন্ধ হয়ে যায়, আমাদের যে নষ্ট অ্যাকাউন্ট গুলো, সেই নষ্ট অ্যাকাউন্টে কিছু টাকা স্টাক হয়ে যাবে, আটকে পড়বে,
রাশিয়ার সেই টাকাটা আমরা রাশিয়া থেকে সেই টাকাটা আনতে পারবো না, সেক্ষেত্রে আমাদের রপ্তানি খাতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। আবার আমরা যদি ইম্পোর্ট করি, ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের যে টাকাগুলো তাদের কনভার্ট হয়ে নষ্ট অ্যাকাউন্ট হয়ে আমাদের রাশিয়াতে যাবে, সেই ক্ষেত্রেও টাকাগুলো আটকে যেতে পারে। এই ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে এবং ভালো প্রভাবই পড়বে দেশের উপরে, আমাদের দেশে এবং রাশিয়ার দুদিকেই একটা ভালো প্রভাব পড়তে পারে। জি, এবিএম নুরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চাই যে খুব দ্রুত এই রাশিয়া ইউক্রেন যেই যুদ্ধ চলছে, যেই সংকটটি চলছে, এটির খুব দ্রুতই একটি স্থায়ী সমাধান হবে। তো জুবায়ের, আমার কাছে এই ছিল ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের সবশেষ পরিস্থিতি। রাশিয়ায় সেবা বন্ধ করেছে ভিসা এবং মাস্টার কার্ড, এই নিয়ে আসলে কথা বলতে আমরা স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ইনান। আমরা একজন ব্যাংকিং বিশেষজ্ঞের কাছ থেকেও শুনছিলাম যে ঠিক কী ধরনের প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়তে পারে এই উদ্যোগের ফলে। নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী রামিরাজ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেনে আটকে থাকা প্রায় 100 বাংলাদেশি অনিরাপদে নেই। প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের পর্দা উন্মোচন অনুষ্ঠানে রোববার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ইউক্রেন ইস্যু, বিশেষ করে জাহাজের নাবিকদের বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী জানান, নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ আপাতত ইউক্রেনে সংরক্ষিত রয়েছে, সময় বুঝে দেশে আনার ব্যবস্থা করা হবে। জাহাজের বাকি 28 নাবিক বুখারেস্টে একটি হোটেলে রয়েছেন। লাশের সব পার্টস সংগ্রহ করে আমরা এটা রাখা আছে, সেফ জায়গায় রাখা আছে এবং একটু সময় লাগবে, বাট দে উইল সেন্ড ইট। আর বাকিরা সবাই রুম, এই 28 জন বুখারেস্টে এসেছে গতকালকে রাতে, দে হ্যাভ স্টেড ইন দ্য হোটেল। মন্ত্রী জানান, ইউক্রেনে আটকে পড়া 5 বাংলাদেশি অবৈধভাবে সেখানে রয়েছে, প্রাথমিকভাবে তারা দেশটির পুলিশের কাছে জিম্মি আছে। এছাড়া আটকে পড়া আরও শতাধিক বাংলাদেশি সেখানে নিরাপদ আছে বলেও জানান আব্দুল মোমেন। এরা আপনার রাশিয়াতে খেলা দেখতে গিয়েছিল, খেলা দেখে গিয়ে তারা পরে ইউক্রেনে যা উদ্দেশ্য হচ্ছে গিয়ে অন্য কোথাও যাবে, সেখানে যাওয়ার পরে তারা ইল্লিগাল থাকায় তাদের ইউক্রেন সরকার অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে তারা ডিটেনশন সেন্টারে রেখে দিয়েছে, ওই ডিটেনশন সেন্টারে এখনও তারা আছে। প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে সেখানে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত বলেও এ সময় জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা অত্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় সব বিধিনিষেধ প্রত্যাহার করল সৌদি আরব। এখন থেকে দেশটিতে প্রবেশের পর লাগবে না কোয়ারেন্টাইন, এমনকি খোলা জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্বের উপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। অবশেষে খুশির সংবাদ দিল সৌদি সরকার। শনিবার এক বিবৃতিতে মহামারী করোনার সব বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনার সংক্রমণ কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে পবিত্র দুটি মসজিদ সহ অন্যান্য মসজিদে সামাজিক দূরত্বের বিধান বাতিল করা হয়েছে। খোলা জায়গায় মাস্ক পরার উপর আরোপিত বিধিনিষেধও উঠিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মাস্ক পরিধান ছাড়াই মুক্তভাবে চলাফেরা করতে পারে, এতে করে সৌদি আরবের পর্যটন ক্ষেত্র আরো উন্নয়ন ঘটবে। আমরা স্বাচ্ছন্দ্য করতে পারবো এবং দেশ থেকে আসতে যে করোনাকালীন PCR টেস্ট করা লাগবে এটা আমাদের আর লাগবে না। মক্কার পবিত্র হারাম শরীফ এবং মসজিদ নববীতে যে আপনি জানেন যে নামাজের সময় যে আগে কিন্তু আপনার অনুমতির প্রয়োজন ছিল সেটা কিন্তু আজকে থেকে সেটা তারা নিষেধ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে ভ্রমণের জন্য বাধ্যতামূলক করোনা নেগেটিভ PCR সনদের যে বিধিনিষেধ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এমনকি সৌদি আরবে প্রবেশের পর এখন থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধও বাতিল করা হয়েছে। একই সঙ্গে সব দেশ থেকে সরাসরি ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।